नमस्कार, आमी सुप्रीति। आमार चैनल फूड प्रीतिते आपनादेर सबाइके स्वागत। आमार रेसिपिगुलो जदि आपनादेर भालो लेगे थाके प्लिज आमाके सबस्क्राइब करबेन। आर जदि एई रेसिपिटा आपनादेर पछन्द हय भिडियोटिके लाइक आर कमेंट करते भुलबेन ना। आमार आजकेर रेसिपि निरामिष नवरत्न कोर्मा। आसुन देखे नेई आजकेर रेसिपि। এটা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের গাজর, গাজরটা এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আলু নিয়েছি এখানে দুটো, সেটাও এরকম ভাবেই কেটে নিয়েছি। 200 গ্রাম বিনস নিয়েছি, সেটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ফুলকপি 1 কাপ, সেটাও এভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি, স্কয়ার করে কেটে রেখেছি। নিয়েছি হাফ কাপ পরিমাণে মটরশুঁটি বা কড়াইশুঁটি, এটা আমি ফ্রোজেন ব্যবহার করেছি। আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে সুইট কর্ন। আর 200 গ্রাম পনির নিয়ে এরকম মাঝারি সাইজ করে কেটে রেখেছি। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণে আদা। এবার সব কিছুকে খুব ভালোভাবে পেটে নিচ্ছি। এরকম একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এটা আমি সরিয়ে রাখছি। এবার আবারও আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মগজদানা, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। নিয়েছি 10 থেকে 15টা কাজু আর 10 থেকে 15টা আমন্ড। আমন্ডটা আমি এইভাবে ওপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য কাজু আর কিশমিশটা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার আমি পনিরগুলো অ্যাড করে দিলাম। পনিরটাকেও আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পনির খুব বেশি ভাজার দরকার নেই, পনির বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে, সেই জন্য হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখুন এরকম যখন রং ধরবে তখনই পনিরটাকে আমরা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা আগে আলাদা করে ভেজে নিতে হবে, কারণ ফুলকপিটা ভাজতে একটু সময় লাগে। এরকম লাইট ব্রাউন করে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো তুলে রাখছি। এবার কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব কিছুই দিয়ে দিচ্ছি, আলু গাজর আর বিনস। এবার এগুলো নাড়াচাড়া করে 8 থেকে 10 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। দেখুন এটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এই রকম একটা পর্যায়ে আসবে তখন এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্ত সবজি এভাবে তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচের দানাটা। খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে শুধু দানাটা এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2টো ফাটানো ছোট এলাচ, খুব সামান্য পরিমাণে একটু জৈত্রী, আর 1 ইঞ্চি পরিমাণে দারচিনি, আর 3টে আমি এখানে লবঙ্গ দিয়ে দিলাম, 5 থেকে 7টা গোটা গোলমরিচ একটু ক্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার সমস্ত মশলা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। মশলাটা লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এবার টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এই মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো। এই জিরে ধনেটা রোস্টেড। গুঁড়ো মশলাটা দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন এইরকমভাবে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। ক্যাপসিকামটা দিয়েও বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিলাম। আর এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা মেশানো হয়ে গেছে। এবার কড়াইশুঁটিটা আর কর্নটা অ্যাড করে দেব। এবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এর মধ্যে মগজ, কাজু আর আমন্ড যে পেস্ট করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিচ্ছি। আর মিক্সির জারটা ধুয়ে খুব সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার এইভাবে নেড়ে চেড়ে আরো 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ পরিমাণে চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই এখানে আমি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলোও দিয়ে দিলাম। আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটা অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে 1 কাপ জলও আমি অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট হতে দেব মিডিয়াম ফ্লেমে। 10-12 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি ভেজে রাখা কাজু আর কিশমিশটা অ্যাড করে দিলাম আর 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। এবার সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। এবার সবকিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ঘি। তৈরি হয়ে গেল নিরামিষভাবে নবরত্ন কোর্মা। আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।